আমার স্ত্রীকে বিয়ে করার আগে, বিয়ে না করে আমি তার সঙ্গে 4-5 বছর সংসার করি। এটা আমাদের জাতির ডগি ভাবি। আমার ফেস আপনার ইন্টারভিউ নিলে আপনার ইন্টারভিউ ভাইরাল হয়ে যাবে। অনেকে আমাকে কমেন্ট করে বউ পাইছে কিন্তু সন্তানের বাবাকে খুঁজে পাওয়া যায়নি। প্রিয় দর্শক মন্ডলী, তুফানের ঝড়ে চলে গেল রাসেল ভাইভার, কিন্তু এখনো টিকটকের জগতের রূপালি মঞ্চে নতুন করে শুরু করেছে সেই টিকটকের নায়ক। টিকটক জগতের বর্তমানে সেরা একটা প্রতিবন্ধী কাউকে খুঁজে পায় নাকি? দুষ্ট কুকিল ডাকে রে কুকু কুকু কু, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। বাহ, ফালতু একটা ভিডিও আছে। ওই 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 যে ওখানে একজনকে দেখতে পাচ্ছি, তো আসুন আমার সাথে আসুন, দেখি এখানে কি করে সে। কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। আপনি তো সেই ভাইরাল টিকটকার। হ্যাঁ হ্যাঁ, আমি এখানে এই জঙ্গলের ভিতরে, আপনি এখানে কি করতেছেন? ফালতু ভিডিও করতেছি ভাই। ও, তা লোকালয়ে অনেকে দেখে দিল, লোকালয়ে মানুষজনের সাথে করে, আপনি আরামে ধরে জঙ্গলের ভিতরে কি করতেছেন? আরে ভাই, আমি যদি ওই লোকালয় করি মানুষ আমাকে জুতা ছাড়া আর কিছুতে ভাই মারে না, সেই কারণে উপরে পারছি ভাই। ও, তো ওই জনগণের প্রেরণ খায় তো আপনি ভাইরাল হচ্ছেন, তো জনগণের সাথে ভিডিও করলে তো আরো ভাইরাল হবেন। না ভাই, ওটা তা হয় না, আমার যে পিট থাকে না, ভিডিও করলে থাকে না, তা আবার টিকটক করেন কি সব? আরে ভাই, জনপ্রিয়তা পাওয়া যায়। মারধর খায় সে ভাইরাল হয়ে গেছে, তারপরেও সে টিকটক করা ছাড়েনি, জঙ্গলের ভেতরে এসে টিকটক করা শুরু করে দিচ্ছে। দেখেন তো ক্যামেরা থেকে দৌড়ে যাচ্ছে, ভালো কিছু যাচ্ছেন, সমস্যা কি? আপনারও তো লাভ, আরো দর্শক জানবি, আপনার আরো প্রমোট হয়ে যাবেন। আরে ভাই, আমার ফেজ একটা ব্র্যান্ড। আচ্ছা ভাইয়া, তা আপনার ওয়াইফের সাথে আপনার কিভাবে পরিচয় হলো সেটা যদি আমার দর্শককে একটু বলতে। হ্যাঁ অবশ্যই আমি বলবো, আমি সবসময় এটা বলি যে আমার যে ওয়াইফ আছে সে একজন ব্র্যান্ড প্রমোটার। সে আমার সাথে বিয়ে হওয়ার আগে তার একটা ব্র্যান্ড প্রমোট করছিল, ছোবার উপরে সে বসে থেকে মনে করেন ওই একটা ছোবার বিজ্ঞাপন করছিল। হ্যাঁ, সেখানে যে আমি কমেন্ট করছিলাম ছোবাটা তো আমার অনেক পছন্দ হয়েছে, তারপর সে তখন ওই ছোবার ওখানে কমেন্ট করছিলাম ওয়েবসাইটে, তা তারপর সে মনে করেন অনেক, আমি যখন টিকটকে ভিডিও ছাড়ি তখন আমার আর যাই বর্তমানে আমার ওয়াইফ, হ্যাঁ, তাকে মেনশন করে, বলে এটা আমাদের জাতির ডগি ভাবি। ওখানে ইমুর যে ফ্রান্সিকের একটা বর্তমানে ট্রেন চলছে, ওখানে গিয়ে আমি একটু লড়া দিছিলাম সেখান থেকে মনে করেন, তারপরে তো মানুষ আমাকে খারাপ চোখে দেখলেও আমার ভিউটা কিন্তু আরেকটা প্রশ্ন ছিল আর আপনি নাকি বিয়ের সাথে সাথে আপনার বিয়ের আগের দিকের একটা বাচ্চা পাইছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা কি সত্যি? হ্যাঁ, অনেকে আমাকে কমেন্ট করে বউ পাইছে কিন্তু সন্তান পায়নি, সন্তানের বাবাকে খুঁজে পাওয়া যায়নি। আসলে ঘটনা হলো কি, ওই ইমু ফ্রিল্যান্সিং তো ওখানে অনেকে অনেক ভাবে কাজ করে, কখন কি হয়ে যায় কেউ জানে না, তো এটাই ছিল মূল বিষয়। আর আরেকটা বিষয় আমাকে ভাবাচ্ছে, সেই সন্তানের নাকি বয়স আপনার চেয়ে বেশি অনেক, মানে আপনার চেয়ে 5 বছর নাকি আপনার চেয়ে 5 বছর বেশি, এখন সূত্র আর কি জানতে পারলাম। মনে করেন সন্তানের চেয়ে আপনার বয়স কম, এটা এটা আবার কিরকম কিভাবে হলো? আসলে ব্যাপারটা হলো কি, আমি আমার স্ত্রীকে বিয়ে করার আগে, বিয়ে না করে আমি তার সঙ্গে 4-5 বছর সংসার করি, মানে আমি টিকটকের নায়ক আমাকে সবাই বলে। আপনার সন্তান কিন্তু আপনার চেয়ে বড় হয়ে যাচ্ছে, সেটা বলতেছি যে এটা ব্যাপারে ভাই আপনারা আমরা কেমন বন্ধু করতে পারি? এই সব আপনার ওয়াইফের চেয়ে তো আপনার বয়স বেশি হচ্ছে, কম কম মানে সন্তানের বয়সের সমান আর কি। তো আমাকে অনেকেই তার আর আপনার ওয়াইফের কি আক্কেল জ্ঞান নাই, এটা সন্তানের সমতুল্য একটা ছিল কি আপনি? হ্যাঁ ভাই, কিভাবে করলো? অনেকে ভাই আমাকে কমেন্ট করে, এটা তো মানুষ খারাপ ছিল ভাই বলছি, অনেকে আমাকে কমেন্ট করে, আমি বলে বুড়ো বেটির জামাই, তো তারপরে খুশি, বুঝতে পারিনি টাকা পয়সার কাছে সবকিছু বিক্রি হয়ে যায়। খুশি তো এটা যদি সৎ হালাল উপায়। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আসলে ঘটনা হলো কি, হালাল ভাই এটা হারাম ভাবে সবকিছু, 4 বছর ধরে তার সাথে সংসার করতেছি, এখন পর্যন্ত মনে করেন
আমাকে এই সংসার করেছি, তার সঙ্গে বিয়ে না করে আমাকে এখন ধর্ষণের মামলা চলে দিচ্ছে। চলে দেওয়ার পরে আমি এখন জেলে চলে গেছিলাম। ফির এখন ভাই আসে আপনাকে ইন্টারভিউ দিচ্ছি। ঈদের আনন্দটা আমি পরিবারের সঙ্গে কাটাতে পারিনি। এখন আপনি অনৈতিক ভাবে বিয়ে না করে সাথে ছিলেন, সেগুলো মজা দিচ্ছিল ভাই। আপনাকে তো এখন জনগণ বাস পেছন থেকে দেবে, আপনি তো সবই জানলেন, সবই বুঝলেন, তার ভিডিও সম্পূর্ণ তো দেখলেন যে তার কিভাবে কি হলো। আসলে দোষটা কিন্তু দুজনেরই ছিল। আর ও ভাইয়ের দেখলাম যে তার সন্তানের চেয়ে তারই বয়সী কম, এটা অনেক হাস্যকর মনে হলো, এটাই সত্যি। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের পর্যন্ত এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।